দাঁত দূর করার ঘরোয়া ঔষধ। এক, কাঁচা দুধের তুলা ভিজিয়ে ঠোঁটে ঘষুন, কালা দাগ তো উঠবে, সাথে ঠোঁটে গোলাপি ভাব আসবে। দুই, কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন, চলে যাক। তিন, ব্রণের উপর রসুনের কোয়া ঘষে নিন, তাড়াতাড়ি বিলিয়ে দাঁড়ান। চার, পেডিকিউর ম্যানিকিউর আপনার কাছে ঝামেলা লাগে। আরে আমি আছি না, আজ থেকে যখনই আপেল খাবেন তখনই আপেলের খোসাটা হাত পায়ে ফলে নিন, ফর্সা হবে, পরিষ্কার হবে। পাঁচ, পায়ের গোড়ালি ফাটলে পেঁয়াজ বেটে প্রলেপ দিন, ক্রিম কিংবা স্ক্রাবের ঝামেলায় যেতে হবে না। ছয়, প্রতিদিন টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন, কুলি করেন, তবুও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। ব্যাপার না, নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুই মাস নিয়মিত দুই কোয়া করে কমলা লেবু খান।